নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আজকে জীবনের একটা বাস্তবোচিত সমস্যা তুলে ধরেছেন, সমস্যা শুধু নয়, একটা বাস্তব কথা। একজন বলছেন, চারিদিকে কম্পিটিশন চলছে, সবাই সবার পেছনে লাগছে, সবাই হিংসা করছে, ঈর্ষা করছে, একজন এগোতে গেলে দশজন তাকে টেনে নামানোর চেষ্টা করছে। বলছেন যে এর মধ্য দিয়ে কিভাবে জীবন যুদ্ধে আমরা জয়লাভ করব। দেখুন, এই যে প্রতিযোগিতা, টাকার জন্য লড়াই, সম্পত্তি নিয়ে লড়াই, কেউ মাথার উপর পা তুলতে চায় সেটাই না, এই যে সমস্যাগুলো আছে জীবনে, এর থেকে বেরোতে চান, এর থেকে যদি আপনি মুক্ত হতে চান, এই টেনশন থেকে জীবনের যদি মুক্ত হতে চান, এর জন্য দরকার বৈরাগ্য ভাব। ঈশ্বরের কথা আমাদের মনে আসে না। রামকৃষ্ণদেবকে গিয়ে এক ভক্ত বলছেন, ঠাকুর আপনি বলুন রোজ সকালবেলা কী করে আমি ঠাকুরকে ডাকব, রোজ সকালবেলা উঠে আমাকে কী করতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে সকালবেলা উঠে মরণের চিন্তা করবি, মরণের কী করে আমি মরবো সেই চিন্তা করবি। এই মৃত্যুকে স্মরণ মনন করলেই আমাদের মধ্য থেকেই দেখবেন এই যে কম্পিটিশান চলছে, আমাকে আরও বেশি টাকা উপার্জন করতে হবে, আমাকে ওকে টপকাতে হবে, অথবা আমি ভাবছি ওর গাড়ি আছে আমার গাড়ি নেই দুঃখ পাচ্ছি, ওর এটা আছে আমার এটা নেই দুঃখ পাচ্ছি, বা সংসারে নানা রকম অশান্তিতে আমি নিজে জড়িয়ে পড়ছি। এই সব থেকে উঠতে পারবো এই মৃত্যুর চিন্তা করলে। জীবনে কোনো কোনো ক্ষেত্রে এই মৃত্যুর চিন্তা ভালো, ওই জন্য আপনাদের আগে অনেকগুলো ভিডিওতে বলেছি বা এখনও বলি, আমি নিজে ব্যক্তিগত জীবনে যাই, আপনারা ধর্মকর্ম করতে মন্দিরে মসজিদে গির্জায় সকলে যান তো, যান, পুজো পাঠ করেন, প্রার্থনা করেন, ঈশ্বরের কাছে আবেদন নিবেদন করেন, করুন। সবচেয়ে বড় যেখানে গেলে এই জগৎ যে মিথ্যে সেটা বোঝা যায়, সেটা হচ্ছে শ্মশান, সেটা হচ্ছে কবরখানা। শ্মশানে গেলে দেখবেন, আমি ব্যক্তিগত জীবনে প্রচুর যাই, সময় পেলেই শ্মশানে একবার ঘুরে আসি। আমি কাউকে চাই, আমরা সাধারণত ওই পরিবার পরিজন পরিচিত কারো দাহকার্য বা শেষ কাজ করার জন্য শ্মশানে যাই, শেষ দেখা দেখতে। আমি বলবো তাদেরকে ছাড়াও, অপরিচিত বহু মানুষ দেখি, ছেলে মেয়ে বউ আত্মীয় পরিজন সবাই এসছে বিদায় দিতে, আহাহা, এসে সেখানেও তো লাইন, এখন লাইন ছাড়া কোনো কথাই নেই, কত তাড়াতাড়ি কাজ শেষ হবে। কেউ কারণ নয়, কোথায় টাকার লড়াই, কোথায় অহংকারের লড়াই, কী নিয়ে আপনি দুঃখ পাচ্ছেন। ধনী দরিদ্র নির্বিশেষে সবার সেই গন্তব্য এক, ইলেকট্রিক চুল্লি। তাই প্রত্যেককে মনে রাখতে হবে, এই যে তখনই মনে হয় এই যে ওখানে গেলেই যেন মনটা উদাস হয়ে যায়, তখন মনে হয় কিসের জন্য, কিসের জন্য এত লড়াই, কিসের জন্য এত ঝগড়া, কিসের জন্য এত দ্বন্দ্ব, কিসের কম্পিটিশান, সব কিছু শেষ, শেষ ওখানে, মনের মধ্যে একটা উদাস হাওয়া বয়ে যাবে। আর তখনই সেই শুভক্ষণ, সেই সময়, এই জগতে যে সব কিছু মিথ্যে, এই যে আমার 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 করছি, ব্যাংকের ব্যালেন্স সেটাও কিন্তু আমার সঙ্গে গেল না, জামাকাপড় দামি দামি পরি সেই জামাকাপড়ও আমার সঙ্গে যায় না, একটা লজ্জাবস্ত্র, সাদা 3.5 হাত লম্বা একটা লজ্জাবস্ত্র গায়ের উপর ঢেকে দেওয়া হচ্ছে, তারপর তাকে অগ্নিযানে যাত্রা করে যেতে হবে সেই কল্পলোক। দেখুন, এইভাবে বৈরাগ্য ভাব এবং ঈশ্বরে, যে ঈশ্বর ছাড়া যে আর কি আমাদের আপন নয়, এই সার সত্যটা উপলব্ধি করতে হবে, তাহলেই বুঝতে পারবেন। এই যে বলছেন আজকে প্রসঙ্গটা, চারিদিকে এত কম্পিটিশান, আজকে ভালো থাকবো কীভাবে, ভালো থাকতে গেলে এই ভাবটা খুব জরুরি, যে আমরা একটা অভিনয় করছি, একটা মিছিমিছি অভিনয় চলছে, এটাতে যে যত বেশি অভ্যস্ত হতে পারবেন তত জীবনে শান্তি পাবেন, অন্যে আঘাত দেবে স্বাভাবিক, আপনজন আপনাকে কষ্ট দেবে, যাকে ভালোবাসবেন সেই আপনার বুকে ছুরি বসাবে, খুব স্বাভাবিক। এগুলোকে মন থেকে মেনে নিয়ে যারা এগোতে পারে তারা আনন্দ পাবে, তারা এই দুঃখের মাঝেও আনন্দ পাচ্ছে, জেগেই আছি, মনে মনে তো জেগেই আছি, মনে মনে জেগে থাকুন, ভালো থাকুন, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।